হ্যাঁ রে বাবু, চাকরি টাকরি তো পালিস, এখন ঘর দুয়াল্লা বাগিয়া। হ্যাঁ বাগিয়াব, ঘর দুয়াল্লা বাগিয়াব বললে হবে? নাড়ে বাগিয়াতে হবে কেন? তারপর তো কবি আর দিতে হবে কেন? ঘর হোক আর না হোক, আমার আগে কন্যা দেখাই আছে, কোনো টেনশন নাই। কন্যা দেখা আছে বললে হবে? ঘর দুয়াল্লা করতে হবে কেন? নবহুটা কই গিয়ে লেগে রাখবি? দেখা যাক কি হয়। দেখা যাক বললে হবে? চাকরি করছিস তো ঘরটা চাঁড়ে উচুরাতে হবে কেন? এত লোকে কি বলবে, বলে ছেলেটা চাকরি করছে আর ঘরও উচুরায় নাই। ও আজ তোর পিসা আইলো, আসো এদিকে বসো বসো, খাটে বসো। হ্যাঁ বসো। হ্যাঁ পিসা পচি রে, কেমন আছো? হুম ভালো আছি। আর তোমার দার খবর সবর কি? ধান দুন কাটাকাটি হইলো না? নাই ও কি জানবে এক ভাই, ও তো কালকে ডিপটিলে আইলো। ওই কাটাকাটি হইয়াছে, আনা আনিটা বাকি আছে। ও আচ্ছা আচ্ছা। পিসা তোমাদের দিয়ে ধান কাটাকাটি হইলো না? নাই আমাদের সব চুকান নিয়েছি, দুয়াল কাটা আছে না, গাড়ি জুড়িয়ে দি, ওইটুকু ঝাড়াটা বাকি আছে। তাহলে তো মানলে, ওই আমাদের এই বাকি আছে আনতে। পিসা দাদা এখন কি কাজ করে? কি আর করবে, কই বক্স মাইক তাই বাজায় বলে বিয়া করে। আর পিসা তোমার ডিউটি কোথায় এখন? মেদিনীপুরে। তো চলো আমাদের ঘর দিকে একদিন ঘোরাঘুরি করে আসবে, অনেক দিন লে যাইও নাই তো। ই এক তো যাতে বলি, ওই দুই একদিন ছুটি আছে তারপর ঘুরান চলে যায়। তাহলে আমি চাতা বসে আছি নাকি? না না, চাতা চাতা বোনা তবে নাই, আমি একটা গল্পের জন্য আসছি। ও যাব পিসা যাব, আগেবারে ছুটি আসবো তখন যাব। হত তাহলে বলো কি গল্প বলতেছিলে? ওই বাবুটা ডিজে বালা বক্স লিও বলতে দিল, সেই জন্য কিছু টাকা ধার বলতে দিলি। দেখো এখন তো আমার হাতে টাকা পয়সা নাই, ওই পচায় চাকরি করছি ওয়াট নেই যদি আছে তো দেখো। হ্যাঁ বাপ পিসা, 20-30 হাজার টাকা ধার দিলে অতক নাই, সদান দিতে পরে টুকুটুকু করে। পিসা এখন টাকা পয়সা নাই, কে বলছি একটু ঘর দুয়ার করবো আর তারপরে বিয়া করবো। দাও না আছে তো দিয়ে দেবো, ঘর দুয়ার করতে করতে দিয়ে দেবো। ছেলেটা খুঁজতে পারছে না, সে আমাকে পাঠাইলো। দেন রে বাবু দিয়ে দে, ঘর দুয়ারলা তো করছিস না, ওই তো বলছে তো দিয়ে দিব। ও মানে আমি চাকরি করি মানে তোরা ভাবিস আমার দমে টাকা? শুন বেটা, তুই চাকরি করিস বলে তো খুঁজতে আইলো, এত আশা করে কিছু হলো টাকা দিয়ে দে। দাও না পিসে আছে তো কিছু দাও। না গো পিসা টাকা আমার জিগারে যে থাকতিস তাই বুঝতিস। ঠিক আছে বউ পিসা, তাহলে আসছি আসছি দাদা। তাহলে একটু থাক না, খাই এলে। না আর খাওয়া দাওয়া নাই করবো, খোলায় ধান আছে জাড়িতে হবে। খাই এলে চা তা করছি? না 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 এখন নাই থাকবো, যেটা আশা এসেছিলি ওটা তো হইলো নাই, যাচ্ছি তাহলে আসছি। হ্যাঁ চাকরি পাইছি না তার জন্য তুই কুটুম জন সব ভুলে যাবি। আহ তুই বুঝিস রে বাবা। না তাও ছেলেটা কি করে চাকরিটা লাগাইলো, নালে আমাদের বহুত সমস্যা ছিল। তারপর বিয়া করবি? না তাও বিয়া করবো। হে চুপ, ছেলেটা যে আমার কি করে চাকরি বাকরি পাইলো, বুদ্ধি শুদ্ধি তো কোনো নাই। ওই এসটিএসসির জন্য পাইলো বো? সেটাও বটে, নালে ইয়ার দ্বারা চাকরি নাই হবে, মাথাটা তো গোবর ঢুকা আছে আর। সেটা এমন কান সিরারে চড়াবো অগরি মুয়া, সিরাস বি দয় করে যা, কব তো সিনাবে না অগরি মতন ঘুরে বলবে। আরে বাবা এই যে ঢেলাগুলো ধুরি ধুকা করে দাও, একদম গুড়া করে দাও, একদম বিচ্ছিন্ন ভাবে করে দাও বুঝছো। এই লেবার কোন আমি বলছি এই যে আপনাদেরকে যে একদম ভালো করে এটা করে দাও, আর এটা সুস্বাদ না হলে এই আলুটা করে দেবো বুঝছো, ভালো করে একদম করে দেবো। আমার তো ছুটি নেই না, না বুঝলে আমার ছুটি নেই, তার জন্য বলছি যে আমি আসেছি এই ছুটির মাকে, তার জন্য আপনাদেরকে একটু বলছি বুঝছো। হ্যাঁ ওলা পারিলা করে দাও, ওইটা গুণা করে দাও হালকা করে। হ্যাঁ হ্যাঁ হয় দাবা মুনাটা আরামসে বাস। কি হইলো বল লোকমান খুড়া আইসছ? মানে বলতেছিলি কি ভবা খুড়া? হ্যাঁ যে আমাদের ঘরের কুলুক খাড়িটা আমি নিয়ে চলে আসেছি, তো সেই ঘরে কেউ নাই, কেউ আমি নিয়ে আলি। তো আমার বেটা পরীক্ষা দিতে গেলছে, তো এতক্ষণ মনে হচ্ছে আসবে, তো সে আমি একটু চাবিটা লেগে নিয়ে আসছি। বেতন কাটিয়ে নিব, গল্প শেষ বুঝলে? তুমি যে যাওয়া আসা করবে সে তো টাইমটা তো কাটছেই না, তোমার বেতন কাটা নিয়ে আবার বলে দিছি। হবে নাই, যতক্ষণ টাইম ততক্ষণ কাজ করতে হবে।
নালে ফুল পয়সা পাওয়া হবে নাই কাটা নিয়ে পয়সা বুঝলে হ্যাঁ তো ঠিক আছে তাহলে পরেই যাব বাবা আর ভাইয়া খুঁজে বলবে নাই কিন্তু ভাতও খাবে না এসে যা বাবা চাবিটা দিয়ে আসবি পয়সা কাটবে ফোন কাটবে কে হ্যাঁ রে পয়সাটা যে কাটে লিবে কি করবি বল এতনা যে কষ্ট করে তুই খাচ্ছিস তো যদি পয়সাটা কাটে লে তো কি হবে বল এরে কাজ করে তোরা তো বেশি কল ভয় করতিস এমন করিস না আজ আর ফোন ন কি আজ দাঁড়া দাঁড়া এ হা আ হ্যালো কি কি কামিন কি কামিন গোয়িং কি আমি ওসব বুঝি নাই কোন কামিন মামি নাম কোন বুঝে এই বাংলায় বলবি তো বল বাবু আমি ওসব জানি নাই বাপ দেখো আমাকে বাংলায় বল বলবে তো বলো অত ইংলিশ জানতে নাই বাবা কি জানা গোরা ইংলিশ বলছি বাংলায় বলো বাংলায় কোথা যে গেলছে কেমন করেন হ্যাঁ রে কখন আলি এই তো একটু তো আগে টাইলি জেঠু আর ঘরের লোক গেলে কোথায় গেল কে জান হ্যাঁ তাহলে পড় আমি ঘর দিকে গেলে বাইরে হ্যাঁ আরে বাবু পয়সা নাই গো তার জন্য খাবার নাই আনলি আর আঙ্গুরি অনিমেষদা ঘরের লোক নাই তুই খাতে দিলে নাকি বলতে চিলি ওই তো খাতে নাই তো কি করব হ্যাঁ রে অনিমেষ খাতে হইতো কখন আনলি আলি হলিও ঘন্টাটাক মতন হ্যাঁ রে খাবারটা খেতে হয়েছ না তোর বাবারা কাজ করতে গেছে কখন আসে এখন এ বাবু চলো খাই নিবে চলো যা রে খাই নিবি মান যাব ওরা আসুক তারপর খাবো যাও গো তুমি টুকু ভাত বাটো আমার টুকু ভোক লেগেছে খাবো হত তু আমি খাবো চ আমি গাটে বসবো চ খাই বসবো আঙ্গুরি টুকু জল ডানবি হাত লা ধুতে হবে তোমার ভিজতে হয় আছে হ্যাঁ রে অনিমেষ আয় না তুই খাইয়ে লা তোর বাবার আসতে টুকু দেরি হবে নাই নাই কেবো তোর আয় কে আনান জল ডান টানান দেখ দেখ চো চো হাত লা দিয়া সুচো চো হাত দিয়া খাতে হই রে চো আয় 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 সংসার চলছে আর তুমি বড় লোক বলছি চাকরিটা ঘরের কি চাকরি হবে আন্দা ঘরের কি চাকরি নাই হবে তুই তো ভালো করে পড়ছিস তুই চাকরি কি নাই পাবি লিবেক রে গাড়ি লিবে তো যাদের চাকরি পাক তারপর গাড়ি লিবে তোকে চাপাই নিয়ে ভুলে বলবি হে অনিমেষ বাবু এত কষ্ট করে পড়ছ একটু পরীক্ষা গেলাম ভালো করে দাও না আরে বাবু ভাত লা ফেলাছি কেন ফেলাতে নাই ভাত আঙ্গুরি টুকু ভাত আনো আরে আঙ্গুরি এখন ভালো করে পরীক্ষা দিলে চাকরি পাবে না এখন শুধু টাকাটা দরকার টাকা থাকলে সব কত আনছি আমি যখন কাঁটা গেছিলি শুনতে তুমি ঘরে ছিল আমি নান জানি জেঠু আমি এসে নিয়ে কাকু নাই পাই ধান কাটতে ধান কাটতে চাবিটা দিয়ে যাবার বোঝে না ছিলাটাকে কি বলবো ভুলিয়া গেছিলি গো যাবার সময় মনে হলো দিয়ে যাবো
তারপরে ঠোরাই হইলো নাই অমনি কইলে হবে ছিলাটা কোথালে কোথালে ঘুরে আইছে আর তোরা নিজের কাজে ব্যস্ত ছিলাটা ভাত তাত খাবে না সে নিয়ে ছটকি একটা ভাত দিতে নাই বলতে দিলি তো খাবো বুঝো নাই গেলিও তো তো আমার হাতে ধোছো ভাত চলে ভাত নাই কেবো ভাত চলে ভাত দাও ভাত আই কেন নাই খাবি কি খাইছিস যাইলে খাই লিবি তোর কি হইলো আমি নাই খাবো বললি না আমাকে নাই ভকাই বাবু কেন না গাবি তোর কি হয়েছে রে কখন আসেছিস তোকে নিয়ে এসেছে যাবো খাবি যা আরে চাকরি নাই পাবি তুই তো খাবি নাই নকি চাকরি না বলে আরে চাকরি পাবে শুধু লিবে তো বাবুর মাই কখন আলি এত একটু কাগেটাই আলি ও আর তুইও চাবিটা খেতে নিয়ে গেছিলি নকি আর অনিমেষ চাকরির পরীক্ষা কেমন দিলি রে লেখল দেখ বাবা আর পরীক্ষা তো রে কেন দিব এবার খাটতেই যাব কেন রে এখন তোর বয়সটা নাই বাইরেন যাই ঠিকই তো বলছে বড়কাই এখন তোর বয়সটা আছে এখন পরীক্ষা তরীক্ষা দিয়ে দেখ চাকরি টাকরি যদি পাইতো এখন নেলে যদি তুই কাজ করিও বলিস তাহলে হবে কাজ তো সারা জীবন আছে ঠিকই বলছে বাবা তোকে এত কষ্ট করে কেন পড়াইলো হ্যাঁ কি করব চাকরির পরীক্ষা দিয়ে চাকরির পরীক্ষা দিয়ে দিয়ে তো আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে নাই আজকালে দিনে চাকরি পাড়ে সোজা লয় অন্য কোনো বিজনেস দেখো বিজনেস কর বললেই হবে হ্যাঁ আমরা কত আশা করে আছি যে ছেলেটা একটা চাকরি পাবে ছেলেটাকে না কাজ করায় আমরা কাজ করছি কত আশায় আর তুই এরকম বলছিস হ্যাঁ ভাই তাহলে কই বসে চাকরি ঠিকই বলছে বাবা হেরো নিমেষ বাবু অফিসার হয়ে গেল তারপর টিকু চাকরি পাইল পচায় চাকরি পাইল আর তুই এই কেন নাই পাছি রে যা গো থলিটা ঘর দিয়ে ভিতরে আন যাও এ দাদা ওরা এসটিএসসি র জন্য চাকরিটা পাইল হান্দার পাড়া জেনারেল ছেলে লাই নাই পাবে এসটিএসসি লাই বেশি লোক চাকরি পাছে নকি রে হ্যাঁ জেঠা হেরো নিমেষ তুই কি বলছিস ওই এসটিএসসি ন কি বলছিস ওয়াদার মধ্যে যেমন খাটিয়া গাঁও মানুষ আছে অমনি হান্দার মধ্যেও আছে ন ঠিকই বলেছে সন্দীপ এই এসটিএসসি কোটা গিলা কি গরিব মানুষকে গরিবই বলবি না খাটি গাঁও মানুষকে খাটি গাঁও মানুষ বলবি না এসটিএসসি কোটা গিলা কি হইলে সেটা আমাকে কি বলছিস ওইটাই নিয়ম না ভাই এইটা আমি মানতে পারবো না গরিব মানুষকে তুই গরিব মানুষই বলবি না জেনারেল লড়ে কি বড় লোক ওটা আমাকে কি বলছিস দাদা এসটিএসসি কোটার মধ্যে যদি আমি এখন থাকতি না আমিও চাকরি পাতি পরীক্ষাটা ভালো করে দে নাই তো কি করবি তো হ্যাঁ জেঠা এসটিএসসি কোটা লাই যে করছে তো আমরা যে গরিব লোক আমাদেরকেও ভাবিতে হবে কেন হ্যাঁ কি এসটিএসসি ওই সময় আমি ভাগ ভাগ মারি নাই মানুষের মধ্যে নাই মারলে হবে হান্দের মতন জেনারেলদেরকে বেকারে দেখতে হবে অত যদি জানিয়ে বসে আছি তাহলে কি দরকার চাকরির পরীক্ষা দিবার ছিল দাদা হামদের সঙ্গে কাজ করতে যাতিস চাকরি নাই পাইলে যে কি হবে কুলির লোকে তো নামটা হলো করবে কেন এত বলা বলির কি আছে দেখো তুমি আমাকেও ভাত দাও আর বাবু যা ব্যাগ না খেয়ে দিবি যা আর ভাত তাত খালি না নাই নাই খাবো আমি কেন নাই খাবি রে রায়টা কাকে দেখাচ্ছি হ্যাঁ আমাকে দেখাচ্ছি নাকি আগেটা আমি কখন আন দেখাই এত ভালো করে যে পরীক্ষা দিলি এত কষ্ট করে যে পড়লি তাও যদি চাকরি না পাই তো আমি কি করব বল এই শুন তোকে মোড়টা একটা চপ দোকান খুলে দেব তোকে শুভম কই লাগে চপ বিকে বিকে খাবি হ্যাঁ 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 চপ বিকে খাবি হ্যাঁ তুই কি যে বলিস এটা চ বাবু খাই নেবে চ রে বাড়ি গেছি নাকি হ্যাঁ তুই দেখাছি হ্যাঁ কিসের আগে দেখাছি বা 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 তোর বুদ্ধি নাকি পড়াশোনা করে গেলে তোর বুদ্ধি আছে চপ দোকান বলি তো রায় লাগে গেল নাকি রে ছেলেটাকে কি দরকার এমনি বলবে তোমার মানুষ হইল তো কি বলবে কে তো পড়ো যে চাকরি নাই পাই হ্যাঁ সন্দীপের মাই উয়াকে বন্ন আমরা কব উয়া কাজ করতে বলেছি আমরা কাজ করেছি কিন্তু উয়াকে কাজ করতে দি নাই আর এখন তোরা এমনি বলছিস যখন একটা ভালো কথা বলবো তখন এই রাগ ঝুকছে শুন ভাই আন্দার মতন জেনারেলের চাকরি নাই হবে বুঝলে গো আন্দার মতন লোককে চপ দোকানে চপ তো বিকে খেতে হবে চপ ঘুগনি তুগলি ও তাহলে কি আমরা দেবতা নাকি হ্যাঁ আমাদের চাকরি টাকরির দরকার নাই আমরা গরিবে রয়ে যাচ্ছি হ্যাঁ আসো খায় নেবে আসো খায় নেবে আসো অনিমেষ রে অনিমেষ আরে তোকে দেখি টোটো কিনে দিব তুই টোটো চালাবে তুমি ভুর ভুর করে চ ভাতিকে চ আয় চ বাবা মানে ফাদার এ তুমি কি করছো হাতি যে ডু নিউ তুমি কি করছো এ আপনি বিড়ি কাটতে নাকি বসে বসে এই যে বসে বসে হ্যাঁ বলো হ্যাঁ রে ভবো
তুমি দুদিন চাকরি করে যে তোর বলে পাল্টে গেল বাবা মানে ফাদার আমি ওই যে অফিসে বড় বড় লোকের সাথে আমার কথা তো বুঝতে পারছো মানে ওখানে একটু হালকা করে ভাষাটা একটু ভালো করে বলতে হয় বুঝলে তার জন্য বলছি আপনাকে বুঝছো মানে বাবা কি কি যে বলিস বাপ মাথা খারাপ করে দিস বাবা হাম শাদি করেঙ্গে इस साल में हम इस शादी करेंगे फादर की बोल थी बाप भालो करे बोल ना हमें तो बुद्धि पच्ची नहीं अरे मने शादी करे वो हम इस शादी करे वो मने बिया बिया करे वो बिये बुशो मतलब ठीक है चल रहे तो यार को भी ऑफिस ही जाती ये अखर हम जाबो जाबो तो आगे आमा के दोस्त है दाव ना हमें कुताई बाबो तो टका आसे तो आमा के दोस्त टका कुछ मने मने अमर अमर बो अमर बो नी नी शामी ओके सकल टका मने एखन मोटे जुग तो बुझे सकल टका दी दी ओके बुझे तुम कुताई कोना देगी चीज कोना ओ धरे मने दे मोटे जुग तो बुझते पाछो ओके हम पैसा सकल दिए दे अमर बो के बुझो या बाप तुम बिया करा लागे ये तो सब अब बिया करे तुम की करबे रे बाप अरे बाबा तुम यदि पत्रिते देखो ना तले आर की बोलबो मन दास करे ऑर्केस्ट्रा ऑर्केस्ट्रा देख मैं आई एम अ डिस्को डांसर आई एम अ डिस्को डांसर हमने डांस करे ना कि तोर बोल रही यस माय फादर अमाक 10 टका दाओ हमार तने नहीं के हमार नहीं देख देख एटा तो के 1 टका दबो नहीं तोर पैसा गिला लोक का ढुकान देबी अरे बाबा 100 टका हम तको दी ना माने पुत्रवधू পুত্রবধু মানে মানে তোমার পুত্রহু মানে তোমার বউ মানে ছেলের বউ বউ মানে আমার আমার বউ মানে ও পুত্র বধু আর মানে পুত্রবধু মানে সবার বউ না মানে আমার বউ বুঝলি তুমি ওটা কি করে যে চাকরি করিস বাপ ওটাই তো আমি ভাবছি বাবা তুমি আমাকে পয়সা দিবে না দিবে না বোন বলে আই 10 টাকা হ্যাঁ ঠিক আছে এই ওদিকে হাগাচ্ছে দরকার আছে ডাকো না ও আচ্ছা বাবু এ বেটা ডাকছে রে আই এ বাবা মানে ফাদার বড় বড় কি বলছো ও তো কি বলছো ওরা জানুয়ারি 10 টাকা দাও না আমি উপর দিক থেকে ঘুরে চলে আসবো এত বড় অফিসার আমাকে তুমি